3000 কেজি আম নিয়ে যাত্রা শুরু করেছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। সোমবার বিকেল 4টার দিকে চাপাই নবাবগঞ্জের রহনপুর রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি। এ উপলক্ষে রহনপুর রেল স্টেশনে ট্রেনটিতে আমের ঝুড়ি উঠিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী রেলওয়ের প্রধান পরিবহন কর্মকর্তা শহীদুল ইসলাম। আজকে রহনপুর থেকে বিকেল 4টায় মানে 16টায় এই ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং প্রতিদিন এখান থেকে 4টায় যাতে যায় সেজন্য আমরা 2টা র‍্যাকের ব্যবস্থা করেছি। আয়ের টার্গেট আমাদের না, আমাদের টার্গেট হলো জনগণকে সেবা দেওয়া। এদিকে বিকেল 5:17 জাগো নিউজকে চাপাই নবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মোহাম্মদ ওবায়দুল্লাহ জানিয়েছেন 15 মিনিটের মধ্যে এই রেলওয়ে স্টেশনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি পৌঁছাবে। এরপরে 224 ক্যারেট আম নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবে।